আসসালামু আলাইকুম ড্রয়েডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। রোজার মধ্যে আমরা একটা অপরচুনিটি পেলাম, হ্যান্স বাংলাদেশ থেকে আমাদেরকে ইনভাইট করা হলো, আমরা যেন 1stPlayer-এর কিছু কম্পিউটার কম্পোনেন্ট ট্রাই করে দেখি এবং তাদের একটা কেসিং এর মধ্যে আমাদেরকে কম্পিউটার বিল্ড করার একটা সুযোগ করে দেওয়া হলো। সো 1stPlayer এই কোম্পানিটা বেসিক্যালি কম্পিউটার কম্পোনেন্টস বানায়, গেমিং চেয়ার, গেমিং কেসিং, কুলার ইত্যাদি কম্পোনেন্ট এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল এবং হ্যান্স বাংলাদেশ তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। সো আপনি ভালো ভালো কম্পিউটার স্টোর থেকে, যেমন টেক ল্যান্ড, স্টারটেক ইত্যাদি স্টোর থেকে আপনি কিন্তু 1stPlayer-এর জিনিসপত্র অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। আর যেহেতু ভিডিওর উপরে একটা ছোট ডিসক্লেমার থাকছে, সো আলটিমেটলি এই ভিডিওতে আমরা একটা ছোটখাটো গিভওয়ে অ্যারেঞ্জমেন্ট করব। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকলে ইউ উইল গেট টু নো যে কী গিভওয়ে করছি এবং কীভাবে গিভওয়ে করছি। সো চলুন ভিডিও শুরু করে ফেলা যাক। আমরা বেসিক্যালি আজকে 1stPlayer-এর অনেকগুলো পিসি কেসিং টেস্ট করে দেখব, কোনটাতে কি ফিচার থাকছে, কতগুলো ফ্যান থাকছে ইত্যাদি ইত্যাদি, এবং 1stPlayer-এর লিকুইড কুলার AIO এটা দিয়ে আমরা একটা পিসি বিল্ড করব। এই 1stPlayer-এর কম্পোনেন্টগুলো কেমন, এর ভেতরে পিসি বিল্ড করতে কীরকম সুবিধা এবং অসুবিধা ফেস করেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে উপস্থাপন করব। সো পুরো ভিডিওতে গাইড হিসাবে থাকবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন Droid। আমাদের হাতে আজকে বেশ কিছু কেসিং রয়েছে, যার মধ্যে 1stPlayer AR7 ATX গেমিং কেসিং, যেটার প্রাইস 5,000 টাকার কাছাকাছি। তারপরে 1stPlayer DXE সিলভার, এটার প্রাইসও 5,000 টাকার কাছাকাছি। এবং একটা বাজেট পিসি কেসিং হিসেবে 1stPlayer RB3 ATX, যেটার প্রাইস 3,500 টাকা বা 4,000 টাকার কাছাকাছি প্রাইস, বেসিক্যালি ব্ল্যাক। সবগুলোই খুলে দেখলাম এর ভেতরে কি কম্পোনেন্ট রয়েছে। কিছু কিছু কেসিংয়ে ফ্যানের হাব রয়েছে, কিছু কিছু কেসিংয়ে RGB-কে কন্ট্রোল করার জন্য অ্যাড্রেসেবল RGB-র অপশন রয়েছে। 1stPlayer AR7 এটা ফুল ATX কেসিং, দ্যাট মিনস আপনি এখানে পুরো ফুল সাইজের একটা মাদারবোর্ড ফিট করতে পারবেন। এটার সামনে 3টা 120 মিলিমিটারের ফ্যান আপনি সেট করতে পারবেন, উপরের পোর্শনে 2টা 120 মিলিমিটারের ফ্যান সেট করতে পারবেন এবং পিছনের পোর্শনে 1টা 120 অথবা 160 মিলিমিটারের ফ্যান সেট করতে পারবেন। এই 5,000 টাকার কেসিং এর সাথে ফ্যান কন্ট্রোলার রয়েছে, স্মার্ট কানেকশন হাব রয়েছে, অ্যাড্রেসেবল RGB রয়েছে, যেটার আবার রিমোট দিয়ে আমরা RGB কন্ট্রোল করতে পারবো। প্রত্যেকটা ফ্যান যেগুলো আমরা পাচ্ছি কেসিং এর সাথে সেগুলো RGB, 6টা ফ্যান আমরা এই কেসিং এর সাথে পেয়ে যাবো, যে ফ্যানগুলো 120 মিলিমিটার। তো এটার সাথে আমরা ইউজ করব 1stPlayer-এর একটা কুলার AIO, যেটা মোথরা 240, 2টা 120 মিলিমিটারের ফ্যান ইউজ করা হয়েছে এবং আমরা এটার হিট সিঙ্কে উপরের দিকে মাউন্ট করব। তো প্রথমে কেসিং এর অ্যাপিয়ারেন্স সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। কেসিং এর ম্যাটেরিয়াল SPCC 0.0 মিলিমিটার, লেফট সাইডে টেম্পার গ্লাস প্যানেল রয়েছে, যে প্যানেলটা একটা কয়েন রিং এর মতো, ওটা দিয়ে খোলা যায় এবং ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করা থাকে। টেম্পার গ্লাসটা পুরোপুরি খুলে ফেলা যায় ইজিলি, টেম্পার গ্লাস খোলা মেনটেন্স পরিষ্কার করার জন্য কোনো স্ক্রুর দরকার নেই, শুধুমাত্র হাত দিয়ে এই জিনিসটা খোলা এবং লাগানো সম্ভব। হার্ড ডিস্ক ইউজ করার জায়গা আছে 2, SSD ইউজ করার জন্য জায়গা রয়েছে 2, ম্যাক্সিমাম VGA লেন্থ হবে 340 মিলিমিটার। ফ্রন্ট প্যানেলে USB 3.0, USB 2.0, একটা করে 2 এবং একটা HD অডিও সাপোর্ট রয়েছে। PCIe কার্ড স্লট রয়েছে 7টা, তবে আপনি যদি বড় কোনো কার্ড ইউজ করেন সেক্ষেত্রে একটা কার্ড এখানে ইউজ করতে হবে, তবে এটাকে ভার্টিক্যাল মাউন্ট করার ব্যবস্থা আছে। ফ্রন্ট প্যানেলে ফ্যান সাপোর্ট করবে 120 মিলিমিটারের 3টা অথবা 140 মিলিমিটারের 3টা, রিয়ার প্যানেলে 120 মিলিমিটারের 1টা অথবা 140 মিলিমিটারের 1টা, টপ প্যানেলে 2টা 120 মিলিমিটার অথবা 2টা 140 মিলিমিটার। আর আপনি যদি লিকুইড কুলিং ইউজ করেন তাহলে ফ্রন্ট প্যানেলে আমরা 240, 280 কিংবা 360 মিলিমিটারের রেডিয়েটার লাগাতে পারবো আর উপরের দিকে 240 মিলিমিটারের রেডিয়েটার লাগাতে পারবো। ফুল ATX পাওয়ার সাপ্লাই এখানে সাপোর্ট করবে, যেটা নিচের দিকে লাগানোর ব্যবস্থা আছে। সম্পূর্ণ কেসিংটার ওজন 6.4 কেজি উইদাউট দ্য পার্টস। মিড টাওয়ার কেসিং, সো মিড টাওয়ার হালকা কম্প্যাক্ট সাইজের, তবে পিসি কেসিংয়ের ডান পাশের যে প্যানেলটা রয়েছে, প্যানেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কেবল ম্যানেজমেন্ট করার জায়গা রয়েছে। একটু ঠান্ডা মাথায় টাইম নিয়ে এটার কেবল ম্যানেজমেন্ট করার পরামর্শ থাকবে। যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি সেটাও 1stPlayer-এর TK500 পাওয়ার সাপ্লাই, 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, নন মজুলার পাওয়ার সাপ্লাই, সো কেবলগুলো সবগুলো ফিক্সড, প্রাইসও অ্যারাউন্ড 3200 টাকার কাছাকাছি। সো 1stPlayer-এর MT240 মোথরা ARGB লিকুইড কুলার, এটার প্রাইস 8,300 টাকা। কুলারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সাদা কালারের কুলারটা দেখতে খুব সুন্দর। এটার যে কুলিং ব্লক রয়েছে সেই ব্লকটা RGB কন্ট্রোল করা যায়, এটার টিউবগুলা পুরাটা RGB, এটার সাথে যে দুটো ফ্যান রয়েছে সেই ফ্যানগুলো RGB কন্ট্রোল করা যায়। এইটার সাথে আমরা ইন্টেল এবং AMD দুটোরই সাপোর্ট পাবো, দুটোর জন্য আলাদা আলাদা করে ব্র্যাকেট এসেছে প্যাকেটের ভেতরে। এটাতে যে ফ্যান ইউজ করা হয়েছে সেই ফ্যানগুলো 800 থেকে 2500 RPM সাপোর্ট দেবে, নয়েজ মোটামুটি 38 dB-র কাছাকাছি পৌঁছাবে মোটামুটি ফুল লোডে। এটাতে হাইড্রো বিয়ারিং ইউজ করা হয়েছে, সো আলটিমেটলি This is a good fan to start with. এটাতে LED কন্ট্রোল করার জন্য অ্যাড্রেসেবল পয়েন্ট রয়েছে এবং কানেক্টর 3-pin, যেটা 5V ARGB কানেক্টর এবং ভোল্টেজ হচ্ছে মোটামুটি 5V DC। সো কুলারের মধ্যেই থার্মাল গ্রিজ দেওয়া থাকবে, কুলারের মধ্যে সব জিনিসপত্রই থাকবে যেটা দিয়ে আপনার এই কুলারটাকে একটা কম্পিউটারে সেট করতে পারবেন। যেহেতু কেসিংয়ের ভেতরে এনাফ স্পেস রয়েছে,
আমরা এটার ভেতরে পিসি বিল্ড করতে কোনো প্রবলেম ফেস করিনি, ম্যানেজ করতে পেরেছি। কেসিং এর ভেতরেই বিল্ট ইন হাব রয়েছে, সো ওখান থেকে আপনি প্রত্যেকটা ফ্যানে আলাদা আলাদা করে কানেকশন দিতে পারবেন। কেসিং থেকেই প্রত্যেকটা ফ্যানের রিমোট দিয়ে আরজিবি কন্ট্রোল করতে পারবেন। সো পুরো অ্যাসেম্বল হওয়ার পরে যখন আমরা আরজিবি অন করলাম, পুরো বিয়েবাড়ি আরজিবি টাইপের। সো আলটিমেটলি ইউ ক্যান বিল্ড ইউর ওন থিম হেয়ার। অন্যান্য পিসি কেসিং এর ভেতরে অ্যাসেম্বল করতে অনেক সময় লাগে, কেবল ম্যানেজ করতে অনেক সময় লাগে, এখানে আমরা সেরকম কোনো প্রবলেম ফেস করিনি। 5,000 টাকার মধ্যে এই ফার্স্ট প্লেয়ারের AR7 গেমিং কেসটা কিনতে পারেন। বাজারের অন্যান্য কেসের থেকে এর ডিফারেন্সটা হচ্ছে এর ভিতরে যে স্মার্ট হাব, এটা এটার যে অ্যাড্রেসেবল ফ্যান, সেগুলো ফ্যানের কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে, এবং ওভারঅল টেম্পার গ্লাস, বিল্ড ম্যাটেরিয়াল সব কিছু ফর দ্য প্রাইস ইট ওয়াজ ওর্থ ইট। এবং এটা ফার্স্ট প্লেয়ার না হয়ে অন্য কোনো রিনাউন্ড যদি ব্র্যান্ড হতো লাইক NZXT কিংবা কোর্সায়ার, তাহলে এটার প্রাইস আরও বেড়ে যেত, যে ফিচারগুলো এই ডিভাইস অ্যাটলিস্ট অফার করছে সেই হিসাবে। 8,300 টাকায় যে ফার্স্ট প্লেয়ারের কুলার, এটা আমরা আরও টেস্ট করে আপনাদেরকে ফাইনাল ফিডব্যাকটা জানাবো। পাশাপাশি এই বিলটাতে আমরা কিন্তু কিংস্টনের ফিউরি র্যাম কিটটা ইউজ করেছি। কিংস্টনের প্রোডাক্টও কিন্তু হ্যান্ডস বাংলাদেশ ডিস্ট্রিবিউট করছে, এটাও কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ পারচেস করতে পারবেন যে কোনো নিকটস্থ কম্পিউটারের স্টোর থেকে। কিংস্টনের প্রোডাক্টও কিন্তু বেশ কোয়ালিটিফুল, আমরা টেস্ট করেছি। কিংস্টনের একটা পেন ড্রাইভের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা ছিল, SSD হিসাবে আমরা কিংস্টনের SSD এখানে ইউজ করেছি। সো প্রোডাক্টের বিস্তারিত এবং অ্যাভেলেবিলিটি আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, অবশ্যই চেক করে দেখবেন। আপনারা আমাদের এই গিভওয়েতে অংশগ্রহণ করুন। গিভওয়েতে আমরা অংশগ্রহণ করার জন্য তেমন কিছুই করতে হবে না। কারেন্টলি আপনি আপনার PC হিসেবে কী চালাচ্ছেন সেই কনফিগারেশনটা আমাদেরকে জানাবেন। যদি আপনি ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপের কনফিগারেশন জানাবেন। যদি আপনি ডেস্কটপ ইউজ করেন, ডেস্কটপের কনফিগারেশন জানাবেন। যদি আপনি মোবাইল ইউজ করেন, সেই মোবাইলের কনফিগারেশন আমাদেরকে জানাতে পারেন। যারা কমেন্ট করবেন তাদের কমেন্টের ভেতর থেকে আমরা একজন উইনার পিক করব, এবং আমাদের ইনভেন্টরি থেকে তাকে একটা ভালো ইয়ারফোন লাইক অ্যাটলিস্ট 3,000 টাকা দামের একটা ইয়ারফোন গিফট হিসেবে দিব। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।